আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে বিমাপত্রের শ্রেণী বিভাগ সম্পর্কে পড়ব এবং এই যে টপিকটা এখন পড়ব, যত সৃজনশীল আসে এই অধ্যায়, যদি এই অধ্যায় থেকে যদি দুটা সৃজনশীল আসে, একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই এই টপিক থেকে আসবে, একদম লিখে রাখতে পারো। এখানে আমরা তিন প্রকার বিমাপত্রের সম্পর্কে পড়ব, মেয়াদী বিমাপত্র, আজীবন বিমাপত্র এবং সাময়িক বিমাপত্র। এই তিনটার একটা সেগমেন্ট থেকে বা দুইটা মিলিয়ে অলওয়েজ একটা না একটা সৃজনশীল থাকে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যদি একটাও প্রশ্ন আসে অধ্যায় থেকে, এই এই টপিকের মধ্যে থেকে একটা প্রশ্ন আসে, তো খুব ভালোভাবে তোমাদের বুঝতে হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলবো, আমরা যে পড়ছি এখানে মোট তিনটা প্রকার সম্পর্কে পড়বো, মেয়াদী স্থায়ী মেয়াদী বিমাপত্র, আজীবন বিমাপত্র এবং হচ্ছিল স্বল্পকালীন স্বল্পমেয়াদী বিমাপত্র। এখন এইগুলোরও আরও ক্লাসিফিকেশন আছে। এখন এই যে ক্লাসিফিকেশনগুলো আছে আমি এগুলো এই মানে এই ক্লাসে পড়াবো না। এর রিজন হচ্ছে এই টপিকগুলো আলাদা আলাদা করে আমাদের আগামীতে আবারও পড়তে হবে। এই অধ্যায় দেখা যাবে মেয়াদী বিমাপত্র নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করছি শুধু, এবং সেখানে মেয়াদী বিমাপত্র কী এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করছি। সো তখন আবার আলোচনা করতে হবে, অ্যান্ড একটা ক্লাসে যদি আমরা ওর ক্লাসিফিকেশন সম্পর্কে পড়ি তোমাদের বুঝতে ইজি হবে, তখন তোমরা আবার দেখবে আচ্ছা মেয়াদী বিমাপত্র কী, এর বৈশিষ্ট্য কী এবং এর ক্লাসিফিকেশনগুলো কী কী। যদি আমি এখন এই ক্লাসে করতে যাই, তিনটারই প্রায় 8-10 মানে নিচের ক্লাস আছে, সো দেখা যাবে নিচের ক্লাসিফিকেশন আছে, দেখা যাবে অনেক লেন্দি হয়ে যাবে। এর জন্য এই টপিকগুলো আমি এই ক্লাসে না পড়িয়ে পরবর্তী ক্লাসে পড়াবো। কোন টপিকগুলো? মেয়াদী বিমাপত্র শ্রেণী বিভাগ, আজীবন বিমাপত্র শ্রেণী বিভাগ। যখন আমরা ওই পার্টিকুলার টপিকের উপরে অন্য ক্লাস করবো, তখন আমরা সেই সম্পর্কে আইডিয়া নিব। যেটাই হোক, আমরা চলো ক্লাসটি শুরু করি। আমি কী পরবর্তীতে পড়াবো তোমরা ক্লাস করা থাকলেই বুঝতে পারবা। সো এইটার প্রথম ভাগ হচ্ছিল মেয়াদী শ্রেণী বিভাগ। আমাদের খুব ভালো মতন বুঝতে হবে মেয়াদী শ্রেণী বিভাগ কী। সাধারণত প্রশ্ন আসলে এই ক্লাসিফিকেশন দিয়ে না, এই যে মেয়াদী শ্রেণী বিভাগ না এই টপিক থেকেই আসে, যে এরকম বলে না উদ্দীপকে পড়ে মিস্টার অমুক কোন মেয়াদী শ্রেণী বিভাগ নিয়েছে, প্রশ্নটা এমন হয় না, বলে উনি কোন বিমাপত্র নিয়েছে, উত্তরে হয় মেয়াদী আর না জীবন আজীবন বিমাপত্র অথবা স্বল্পমেয়াদী বিমাপত্র, এরকম। সো ক্লাসিফিকেশনে খুব একটা প্রশ্ন আসে না, বাট আমরা যখন মেয়াদী বিমাপত্র নিয়ে আলাদা একটা ক্লাস করবো, তখন এর যে ক্লাসিফিকেশনগুলো আছে, এই যে সাধারণ মেয়াদী বিমাপত্র, বিশুদ্ধ মেয়াদী বিমাপত্র, তখন ওই এই টপিকগুলো নিয়ে আলোচনা করে ফেলবো। যেটাই হোক, আমরা আগে জানি মেয়াদী বিমাপত্র জিনিসটা কী, মেয়াদী বিমাপত্রের বৈশিষ্ট্য কী কী। দেখো, যে বিমাপত্রের মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয়, যে একটা প্রতিশ্রুতি দেয় যেখানে বিমাগ্রহীতা নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বিমাপত্রের উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে, অথবা উক্ত সময়ের পূর্বে বিমাগ্রহীতার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদেরকে বিমাপত্রের উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রত্যক্ষ হবে, তাকে মেয়াদী বিমাপত্র বলে। তোমার বয়স ধরে না এখন 42, তুমি একটা বিমা করলে মোট 15 বছরের, মানে যখন এই বিমাপত্রের মেয়াদ উত্তীর্ণ হবে ততদিন তোমার বয়স কত হয়ে যাবে, 42 এবং 15 57। এখন এই যে ভিতরে 15টা বছর, এই বিমাপত্রে এই ব্যাপারটা বলা হয়, দেখেন ভাই আপনি প্রিমিয়াম দিয়ে যাবেন এতদিন পর্যন্ত এইভাবে, যদি আপনার বয়স 57 হওয়া পর্যন্ত, বয়স তো বলে না, বলে আগামী 15 বছরে বা আলটিমেটলি তোমার বয়স 57 হবে তখন, যদি এর মধ্যে আপনার আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার টাকাটা আপনার যে মনোনীত ব্যক্তি অথবা আপনার উত্তরাধিকারী, এদের মধ্যে যে আছে, যদি মনোনীত ব্যক্তি থাকে তাহলে টাকা দিব, অথবা আপনার উত্তরাধিকারীকে আমরা টাকা দিয়ে দিব অর্থাৎ আমরা মারা গেলে। আর যদি আপনি বেঁচে থাকেন, তাহলে আপনার বয়স যখন 57 হবে বা নির্দিষ্ট সময়টা পার হবে, তখন আমরা আপনাকে বিমাপত্রের উল্লিখিত পরিমাণ টাকা আপনাকে দিয়ে দিব। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি একটা বিমাগ্রহীতা মারা যায়, তবুও টাকা পাবে, কে পাবে, সে তো পাবে না, তার পরিবার পাবে। যদি সে বেঁচে থাকে তাহলে সে নিজেই টাকাটি পেয়ে যাবে। সো এটা হচ্ছিল মেয়াদী বিমাপত্র। সো আবারও বলি, দেখো, যে বিমাপত্রের মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয় যে বিমাগ্রহীতা নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বিমাপত্রের উল্লিখিত পরিমাণ নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে, অথবা উক্ত সময়ের পূর্বে বিমাগ্রহীতার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদের বিমাপত্রের উল্লিখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদত্ত হবে, তাকে মেয়াদী বিমাপত্র বলে। আশা করি তোমাদের এই টপিক নিয়ে আর কোনো কনফিউশন নেই। এখন এইটার কিছু ক্লাসিফিকেশন আছে মেয়াদী বিমাপত্রের, সাধারণ মেয়াদী বিমাপত্র, বিশুদ্ধ মেয়াদী বিমাপত্র, যৌথ জীবন মেয়াদী বিমাপত্র, শিক্ষাবৃত্তি বিমাপত্র এবং বহুমুখী উদ্দেশ্য সম্পূর্ণ বিমাপত্র। দেখবা বিভিন্ন বইতে এই টপিকগুলোর ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা এখানে করা আছে, বাট আমিও প্রথমে স্লাইড এভাবে বানিয়েছিলাম যে এখানে আলোচনা করবো, পরে দেখলাম যদি এখানে করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমরা যেটা করব, আমরা কিন্তু মেয়াদী বিমাপত্র নিয়ে আলাদা ক্লাস করব, তখন এইগুলোর সম্পর্কে আলোচনা করলে তোমাদের তখন ধরতে ইজি হবে। আচ্ছা, মেয়াদী বিমাপত্রগুলো, এবার আমরা দেখবো আজীবন বিমাপত্র। দেখো,
যে বিমা বিমা চুক্তিপত্রের মাধ্যমে বিমা গ্রহীত তাকে তার দেখো তিনটা আছে, মৃত্যুকাল পর্যন্ত, মৃত্যুকাল বা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত, অথবা একেবারে তিনটা ভাগে, দেখো এখানে তিনটা ভাগে কথা বলা হয়েছে, প্রথমে মৃত্যুকাল পর্যন্ত অথবা নির্দিষ্ট সময়কাল অথবা একেবারে প্রিমিয়ামের টাকা দিতে হয়। মানে প্রিমিয়ামের টাকা তিনভাবে দিতে দেওয়া যেতে পারে, আমি যতদিন বেঁচে আছি ততদিন টাকা দিতে থাকবো, অথবা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যে আমি পার্টিকুলার আগামী 7 বছর টাকা দিব, অথবা একবারে, জাস্ট একবারে আমি সকল টাকা দিয়ে দেবো। এইভাবে তিনটাভাবে প্রিমিয়াম দেওয়া যায়। প্রিমিয়ামের টাকা বিমা কোম্পানিকে পরিশোধ করতে হয় এবং বিমা কোম্পানি বিমা গ্রহীতার মৃত্যুর পর, শুধুমাত্র মারা গেলে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী, অর্থাৎ মনোনীত ব্যক্তি অথবা উত্তরাধিকারীদেরকে বিমাপত্রের উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়, তাকেই আজীবন বিমাপত্র বলে। সো ফার্স্টেই আসি প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে, হয় আমি একবার সিঙ্গেল অ্যামাউন্টে দিয়ে দেবো, আর জীবনে দেওয়া লাগবে না, অথবা যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত টাকা দিতে থাকবো, অথবা একটা নির্দিষ্ট সময় যে ভাই আগামী 7 বছর টাকা দিতে হবে। সো প্রিমিয়াম চুক্তি অনুযায়ী ফিক্স করা হবে, এভাবে প্রিমিয়াম দিলাম। এখন বাকিটা কি, বাকিটা হচ্ছে আমার যে কীভাবে বিমা দায় পরিশোধ করা হবে। আমি যখন মারা যাবো, অর্থাৎ বিমা গ্রহীতা যখন মারা যাবে, শুধুমাত্র তখনই এই টাকাটা পরিশোধ করা হবে। মানে আজীবন বিমাপত্র কখনোই বিমা গ্রহীতা তার জীবনে এই টাকা দেখতে পারবে না, টাকাটা পাবে তার পরিবার। কখন পাবে? যখন সে মৃত্যুবরণ করবে। আশা করি বুঝতে পেরেছে। অর্থাৎ এই বিমাপত্রে বিমা গ্রহীতা কখনোই বিমা দাবি পায় না, পায় হচ্ছিল তার মৃত্যুর পরে তার পরিবারের সদস্য। এই বিমাটা করা হয় একমাত্র পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা পাওয়ার জন্য, অর্থাৎ যখন মারা যাবে যেন তখন তার পরিবারের, তার স্ত্রী বা সন্তান তার সাহায্য পেয়ে থাকে, আর্থিক সাহায্য, এই জন্যই বিমাটি করা হয়ে থাকে। এটাকে কটি ভাগে ভাগ করা যায়? তিনটি ভাগে। একক কিস্তি সম্পর্কে, এই যে একবারে টাকা দিয়ে দেওয়া হয়, অথবা অবিরাম কিস্তি সম্পূর্ণ, অর্থাৎ মৃত্যুকাল পর্যন্ত যতদিন বেঁচে থাকবে ততদিন টাকা দিয়ে যাবো, যখনই মারা যাবো টাকাগুলো আমার পরিবার পাবে, অথবা সীমিত কিস্তি সম্পূর্ণ আজীবন বিমাপত্র, এই যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভাই আগামী, আপনি আগামী 3 বছর টাকা দিবেন, একটা নির্দিষ্ট কিস্তি সম্পূর্ণ। সো এটা ছিল আমাদের আজীবন বিমাপত্র। এবং মেয়াদের ভিত্তিতে আমরা আরও একটা ভাগে ভাগ করতে পারি, এবং সেটা হচ্ছিল সাময়িক বিমাপত্র। দেখো সাময়িক বিমাপত্র সাধারণত স্বল্প মেয়াদি হয়, না আমি সাময়িক নিশ্চয় অল্প টাইমের জন্য হয়। এ ধরনের বিমাপত্রের মেয়াদ সাধারণত 3 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত হতে দেখা যায়। এক্ষেত্রে বিমার মধ্যে যে মেয়াদের জন্য বিমাপত্র গ্রহণ করা হয়, উক্ত মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে বিমা দাবির অর্থ পরিশোধ করা হয়, আর যদি বিমাকৃত ব্যক্তি জীবিত থাকে তাহলে বিমা দাবি পাওয়া যায় না। এ ধরনের বিমাপত্র সাধারণত একবারে প্রিমিয়াম পরিশোধ করা হয়। দেখো এই বিমাটা সাধারণত যে মিলিটারিরা আছে, যারা বিভিন্ন মিশনে যায়, যুদ্ধে যায়, ওদের জন্য কার্যকর। কারণ এখানে জিনিসটা কী হয়, আমি গেলাম আজকে বছর ধরে নেই, আজকে 1 নম্বর বছর, এই যে ভাই আমি আগামী 3 বছরের জন্য করতে চাই, মানে 4 বছরে গিয়ে শেষ হবে, মাঝে 3 বছর আছে, এই মধ্যে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার পরিবারকে টাকা দিয়ে দেবেন, আর যদি আমি মারা না যাই তাহলে বিমা প্রিমিয়ামের টাকা সম্পূর্ণ আপনার। অর্থাৎ একটা চুক্তি করা হয় যেখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য, খুবই কম টাইম, 3 মাস থেকে 5 বছর সাধারণত, এর কম বেশি হতে পারে, বাট জেনারেলি এটা দেখা যায়। এর মধ্যে এক আর প্রিমিয়াম, জাস্ট একটা সিঙ্গেল প্রিমিয়াম সকল টাকা দিয়ে দেওয়া হয় জেনারেলি। সো যদি এর মধ্যে বিমা গ্রহীতার মৃত্যু হয় তখনই বিমা দাবির অর্থ পেয়ে যাবে তার পরিবার বা মনোনীত ব্যক্তি, আর যদি এর মধ্যে সে মারা না যায় তাহলে এইখানে কোনো বিমা দাবির কোনো প্রশ্নই আসবে না, সকল টাকার অধিকারী হয়ে যাবে বিমা কোম্পানি বা বিমা কোম্পানি প্রতিষ্ঠান, এবং তারা এই টাকা মুনাফা হিসেবে গণ্য করে ফেলবে। তো এটা ছিল সাময়িক বিমাপত্র। এর জন্য আমি একটু আগে বললাম, এটা সাধারণত যারা মিলিটারিতে কাজ করে তারা করে থাকে, কারণ তারা যখন যুদ্ধে যায়, 2 বছরের যুদ্ধ বা 2 বছরের মিশন, তারা তাদের পরিবার জন্য করে যায় যে ভাই যদি এর মধ্যে আমি মারা যাই আমার পরিবার এই পরিমাণ টাকা পাবে, আর যদি মারা না যাই, মানে বেশি ক্ষেত্রে মানে তারা ফেরত আসে ইনশাআল্লাহর মতে, তো সেই ক্ষেত্রে এই টাকার কোনো দাবি দেওয়া থাকবে না, এটা সম্পূর্ণ বিমাকারী প্রতিষ্ঠানের উপরে। এখন এটাকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, স্বল্পকালীন সাময়িক বিমাপত্র, নবায়নযোগ্য সাময়িক বিমাপত্র। এগুলো আমরা যখন সাময়িক বিমাপত্র নিয়ে আলাদা ক্লাস করবো তখন আলোচনা করবো। সো বন্ধুরা, এই ছিল মেয়াদের ভিত্তিতে জীবন বিমার শ্রেণীবিভাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।